নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে চলছে শ্রাবণ মাস, খুব গুরুত্বপূর্ণ মাস প্রত্যেকের কাছে, কারণ এখানে আমরা জানি যে এই সময় বহু পুণ্যার্থী, তারা পুণ্য লাভের জন্য শিব মন্দিরে যায়, একটা নির্দিষ্ট দিন যেটা সোমবার করে শিবের মাথায় জল ঢালে। এর পিছনে অনেক কারণ রয়েছে, সেগুলো বলবো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এই নির্দিষ্ট তিথিতে বা এই নির্দিষ্ট মাসগুলোতে, প্রত্যেকটা মাস খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রত্যেকটা মাস বা এই মাসটাকে বলা হয় যে এটা শিবের মাস এবং প্রত্যেকটা দিন শুভ রয়েছে। তাই সোমবারটা করতে অবশ্যই অনেক ভক্তরা তারা শিবলিঙ্গে জল ঢালেন এবং তার সঙ্গে সঙ্গে তারা অনেকের বাড়িতে তারা কিন্তু এই নির্দিষ্ট তিথিটা মেনে চলেন। এর পিছনে বলছে যে এই নির্দিষ্ট পালনটা কেন করা হয়, কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট তিথি বা একটা নির্দিষ্ট সময়, যে সময়ে সমুদ্র মন্থন হয়েছিল, দৈত্য এবং দেবতা দুটো দুজন মিলে, অর্থাৎ দেবত্ব দেবকুল এবং দৈত্যকুল দুজন মিলেই তারা কী করেছিল না, সমুদ্র মন্থন করেছিল, এবং সেই সমুদ্র মন্থনে যে 14টা রত্ন উঠে এসেছিল, 14টা রত্ন সেখান থেকে উঠে এসেছিল এবং তার মধ্যে এসেছিল হলাহল, অর্থাৎ বিষ উঠে এসেছিল, এবং সেই বিষ সমস্ত কুলটাকে বিনষ্ট করতে চলেছিল যে বিষের কারণে। এবং সেই দেবতারা যারা মন্থন করছিল সমুদ্র মন্থন এবং তার সঙ্গে সঙ্গে দৈত্যরা, প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছিল এবং সেই মন্থন কিন্তু ধীরে চলছিল এবং শেষ পর্যায়ে পৌঁছে গেছিল, যেটা অসমাপ্ত অবস্থায় থেকে যাবে, কারণ তারা অসুস্থ হয়ে পড়েছিল সেই বিষ, সেই গরলের, কিন্তু গরলের কারণে সেই মতো অবস্থায় স্বয়ং শিব সেখানে কিন্তু সেই শিব সেই বিষকে নিজে পান করেছিল। এবং সেই বিষ যখন সে পান করেছিল, অর্থাৎ বিষ যখন দেবাদিদেব এই মহাদেব উনি যখন পান করলেন, তখন তার শরীরে জ্বালা তৈরি হয়েছিল, তার শরীর প্রচণ্ড ঘেমে যাচ্ছিল গরমে, এবং তার সঙ্গে সঙ্গে তার জীবন রক্ষাটা বড় একটা সংশয়ের জায়গা তৈরি হয়ে গেছিল। এবং সেই মতো অবস্থায় কিন্তু মাতা পার্বতী তার কিন্তু তাকে জীবন দান করেছিল, এবং সেটা এই শ্রাবণ মাসেই, এবং এই শ্রাবণ মাসে মাতা পার্বতী তার বক্ষ দুগ্ধের দ্বারা তার কিন্তু তার শিব অর্থাৎ তার স্বামীকে বাঁচিয়েছিল। তাহলে এই যে কাহিনীগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা পুরাণে আপনারা পাবেন, এবং সেই এই মাস, সেই শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসের আর একটা ইঙ্গিত রয়েছে, আমি বলবো অবশ্যই সেই শ্রাবণ মাসে কী করলে আপনার ভালো হবে, কী কী করবেন না, কী কী করবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই শ্রাবণ মাসে আপনারা কোন জিনিসটা, কোন দ্রব্যটা দিয়ে শিবলিঙ্গে আপনি অভিষেক করলে পরে আপনার কোন কোন শুভগুলো তৈরি হবে, কোন দ্রব্য দেবেন, কোন জল, কোন তরল পদার্থ দেবেন, তাতে আপনার আয়ু উন্নতি বাড়বে, আপনার জীবনের মনস্কামনা পূর্ণ হবে, প্রত্যেকটাই আমি ধরে ধরে বলবো। প্রথম অবস্থায় বলতেই হয় যে এই বছর 2024 মাস সালের যে শ্রাবণ মাস পড়েছে, অর্থাৎ এই 2024 সালের শ্রাবণ মাসের আমরা বলি তো শ্রাবণ মাস, এটা কিন্তু শ্রবণা নক্ষত্রের থেকে কানেক্টেড, অর্থাৎ শ্রবণা নক্ষত্রের নাম, নক্ষত্রের নাম অনুযায়ী কিন্তু এই শ্রাবণ মাস, এবং এই নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করা হয় তারা শ্রবণ শক্তি তাদের খুব প্রখর হয়। যাই হোক, এইগুলো নিয়ে আজকের আলোচনা না, আজকের আলোচনার সম্পূর্ণটা অন্য টাইপের এবং টোটালটা আধ্যাত্মিক লাইনের আমরা আলোচনা করব। তাই এই শ্রাবণ মাস আমরা চারটে সোমবার পাব, এই 2024 সালের যে শ্রাবণ মাস চারটে সোমবার পাব, একটা হচ্ছে 6 তারিখ, শ্রাবণ মাসের 6 তারিখ, শ্রাবণ মাসের 13 তারিখ, শ্রাবণ মাসের 20 তারিখ এবং শ্রাবণ মাসের 27 তারিখ, এই চারটে সোমবার শ্রাবণ মাস পাচ্ছে। আর ইংরাজি বলছে জুলাই মাসের 22 তারিখ সোমবার, সেটা শ্রাবণ মাসের প্রথম সোমবার, জুলাই মাসের 29 তারিখ এই সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এবং আগস্ট মাসের 5 তারিখ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর
আগস্ট মাসের 12 তারিখ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার। এই সোমবারগুলো আমরা আমরা দেখবেন যে আমরা যেগুলো যারা শাস্ত্র মানি এবং আমরা পুজো পাঠের মধ্যে থাকি, এই নির্দিষ্ট দিনগুলো কিন্তু আমরা নিরামিষ আহার করি, সাত্ত্বিক আহার গ্রহণ করি আমরা, এবং তার সঙ্গে সঙ্গে কি বেশ কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে আমরা এই নির্দিষ্ট সময়টা পার করে থাকি। তাই বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে কি করবেন, বলছে প্রথম অবস্থায় যে প্রতি সোমবার স্নান করে শিবের স্তব পাঠ করলে আপনার অত্যন্ত সুখের হবে আপনার জীবনটা। আপনার এই নির্দিষ্ট সময়ে বা এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন আমি বললাম শুভ, এবং প্রত্যেকটা দিন আপনি যদি কেউ যদি মনে করে যে রুদ্রাক্ষ ধারণ করবে, এবং সেই রুদ্রাক্ষ ধারণের নির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং তার ক্ষেত্রে যে ধারণ করবে তার ক্ষেত্রে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ হবে সেটা তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলবে। তবুও বলবো এই নির্দিষ্ট তিথিতে সোমবার করে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনার জীবনের অনেক কিছু ক্ষয়প্রাপ্তির থেকে আপনি রক্ষা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে এই নির্দিষ্ট তিথিতে বা এই নির্দিষ্ট মাসে ওই শ্রাবণ মাসের সোমবার করে আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ বসাতে পারেন এবং পুজো শুরু করতে পারেন। যাদের ক্ষেত্রে এখনও শিবের পুজো করেন না বা বাড়িতে শিবলিঙ্গ বসিয়ে আপনি পুজো করেন না, তারা করতে পারেন। এবং এই শ্রাবণ মাসের বলছে যে যদি আপনি নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার, যে চারটে সোমবার বললাম, প্রত্যেকটা সোমবার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন 108 বার করে, তাহলে আপনার বাড়ির অনেক অসুস্থ মানুষ এবং আপনার জীবনের হতাশা, আপনার জীবনের যে ক্ষয়রোধ আপনি করতে পারবেন। আপনার জীবনের দেখালো আপনার পরিবারে কেউ না কেউ অসুস্থ আছে, সেখান থেকেও আপনি রেহাই পাবেন এই নির্দিষ্ট তিথিতে। আর যেটা বলতে হয় যে শিবের সব থেকে প্রিয় ফুল ধুতরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল এবং কলকে ফুল শিবলিঙ্গে অবশ্যই দিন এবং আপনি আপনার মনস্কামনা জানান। এই শিব এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে আপনি যদি নীল ফুল দিয়ে অর্থাৎ অপরাজিতা নীল অপরাজিতা ফুল দিয়ে শিবকে পুজো করেন, তাহলে যাদের ক্ষেত্রে শনির সাড়েসাতির প্রভাব রয়েছে বা শনির সাড়েসাতি চলছে বা যাদের শনির ঢাইয়া চলছে, যা যাদের শনির দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ হবে, তাদের ক্ষেত্রে বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আরও কিছু নিয়ম যেগুলো আপনি যদি করেন তাহলে আপনার জীবনের আরও উন্নতি হবে। এবং সেটা প্রথম অবস্থায় কি না বলছে যে আমরা তো শিবের তো অভিষেক আমরা সোমবার তো অবশ্যই করব, যারা যারা শিবের পুজো করেন তারা নিষ্ঠার সঙ্গে পুজো করেন, এবং দেখবেন যে খুব বড় বড় মন্দির যেগুলো রয়েছে সেটা তারকেশ্বর হতে পারে, শিবনিবাস, শিবনিবাসের যে মন্দির খুব বড় শিবলিঙ্গ সেখানে অবস্থান করছে, এবং সেই শিব মন্দিরে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক বছর এই বছরেও কিন্তু সেটা কোনো বিকল্প নেই, মানে এখানে প্রচুর মানুষ রবিবারের দিন গঙ্গাবক্ষের থেকে নবদ্বীপ গঙ্গাবক্ষের থেকে জল সংগ্রহ করে নিয়ে পায়ে হেঁটে প্রায় 25 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে সেই কিন্তু শিবনিবাসের মন্দিরে সেই শিবলিঙ্গে জল ঢালেন। এবং এছাড়াও তারকেশ্বরও তো রয়েছেই, তাহলে এই যে জল ঢালছেন এবং সেখানে কি করবেন তার সঙ্গে কি দেবেন, এবং যারা বাড়িতে করছেন, বাড়িতে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ এই নির্দিষ্ট শ্রাবণ মাসে দেখবেন শিবলিঙ্গে তারা অভিষেক করেন অর্থাৎ শিবের অভিষেক করেন, সেই অভিষেকের সঙ্গে কি দেবেন কয়েকটা দ্রব্যগুণ বলবো, তাতে আপনার জীবনের অনেক কিছুর বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রথম অবস্থায় চাল অর্থাৎ শিবলিঙ্গের চাল দেবেন, যদি আপনি জল ঢালার পর শিবলিঙ্গে চাল দেন, গঙ্গার জল ঢালার পর যদি শিবলিঙ্গে চাল অত অল্প পরিমাণ আতপ চাল দেন তাহলে আপনার আর্থিক অনটন থেকে আপনি রেহাই পাবেন।
অকারণে অর্থ ক্ষয় থেকে আপনি রক্ষা পাবেন, আপনার আর্থিক উন্নতি হবে। এগুলো সব শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া আসা এবং সেইগুলোই আপনাদেরকে বলা। জীবনের খারাপ ঘটনা ঘটছে আপনার জীবনে, বারংবার আপনি মুখ থুবড়ে পড়ছেন, আপনার জীবনের স্থায়িত্ব পাচ্ছেন না, বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে যখন কখনো দুর্ঘটনা, কখনো আর্থিকভাবে ক্ষয়ক্ষতি, কোনো ক্ষেত্রে ব্যবসা ঠিক মতো চলছে না, কখনো আপনার বাড়িতে কিছু অশুভ আত্মা, বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করে গেছে। তাহলে যারা বাড়িতে শিবলিঙ্গের পুজো করছেন এবং যারা মন্দিরে গিয়ে দিচ্ছেন, কী করবেন? সেখানে অবশ্যই আপনি জব, গমের মতো একটু লম্বা টাইপের জব, আপনি দশকর্মা দোকানে বলবেন, জব কালেক্ট করবেন। এবং এই জবটা, জব কিন্তু বেশি দিন রাখতে পারবেন না আটকা জায়গায়, তা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ওই জব কালেক্ট করে নিয়ে এসে সোমবার করে শিবলিঙ্গের গঙ্গার জল দিয়ে অভিষেক করার পর আপনি শিবলিঙ্গের ওপর জব দিন। তাহলে আপনার জীবনের এই হতাশা, দুর্ঘটনা, অশুভ শক্তি আপনার বাড়িতে এসে বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে, আপনার জীবনকে দুর্বিষহ জায়গা তৈরি করছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে বলবো যে আপনি শিবলিঙ্গের ওপর, দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার যে অনেক সময় সন্তান আসছে না, সন্তানের ক্ষেত্রে সমস্যা, অনেক দম্পতিরা রয়েছে তারা সন্তান, বিবাহ হয়েছে কিন্তু সন্তানের চেষ্টা করছেন কিন্তু সেই সন্তান আপনি পাচ্ছেন না, সন্তান আসছে না, এবং এটা একটা দুঃখ কষ্টদায়ক জায়গা। এবং এই নির্দিষ্ট সময়ে শ্রাবণ মাস, শিবকে যদি আপনি সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনি সন্তান লাভ করবেন। এবং সেখানে যেটা দিতে হবে, আপনার গম দিতে হবে, অর্থাৎ জবের মতো একটু গোল টাইপের দানা গম শিবলিঙ্গের ওপর দিন এবং আপনি আপনার মনস্কামনা জানান, সন্তানের বাধার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ধীরে 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 আপনার জীবনের উন্নতি লাভ হবে। এরপরে যে জিনিসটা বলবো সেটা আপনি যদি দিতে পারেন তাহলে শারীরিক অসুস্থতার থেকে আপনি রেহাই পাবেন। আপনার পরিবারে দেখালো কেউ না কেউ শারীরিক অসুস্থতায় ভুগছে, তাহলে আপনি কি করবেন? বা আপনার ক্ষেত্রেও দেখা গেলো যে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে বা আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাহলে আপনাকে করতে হবে তিল দিতে হবে। অর্থাৎ ওই শিবলিঙ্গে যখন জল চড়াচ্ছেন সেটা আপনি জলের সঙ্গে মিশ্রণ করেও দিতে পারেন বা জল ঢালার পরে আপনি সেই তিল সেখানে ছড়িয়ে দিতে পারেন শিবলিঙ্গের ওপর। তাহলে কী হবে বলছে, তাহলে আপনার যে বাড়িতে আপনার পরিবারে যারা অসুস্থ আছে সেখান থেকে সেখানে বেরোতে পারবেন। এবং ওই তিলটা দেওয়ার পরে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে জপ করতে হবে 108 বার। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রর অনেক কিছু গুণাগুণ রয়েছে, সেটা আমি বিগত এপিসোডে আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আর বলছে জীবনে বারংবার হতাশা, বাধা, বিপত্তি, জীবনে সাকসেস পাচ্ছেন না, যে ওয়েতে যাচ্ছেন সেই ওয়েটাই বন্ধ হয়ে যাচ্ছে, সেই রাস্তাটা আপনার জন্য ব্লক হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, বিবাহের জন্য চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, সন্তান তো বললামই, বা আপনি কিছু করবেন বলে চিন্তা করছেন, সে বাড়ি হতে পারে বা কোনো কিছু, সেক্ষেত্রে বাধা হচ্ছে আপনার জীবনে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি মাষকলাই পাবেন, মাষকলাই, অর্থাৎ কলাই যেগুলো সবুজ রঙের, এবং সেই মাষকলাইকে সংগ্রহ করবেন এবং এই মাষকলাইকে কি করবেন না, ওই শিবলিঙ্গের ওপর দিয়ে দেবেন। যারা মন্দিরে জল দিতে যাচ্ছেন এই সোমবার করে, তাদের জন্য এটা খুব ভীষণ ভীষণ কিন্তু সাকসেসের একটা জায়গা, ভীষণ ভীষণ কার্যকরী একটা ক্রিয়া। বা যারা বাড়িতে শিবলিঙ্গ পুজো করছেন, অভিষেক করছেন, তারাও কিন্তু এই ক্রিয়াগুলো করতে পারেন। এই দ্রব্যগুলো দিয়ে শিবের মাথার ওপর চড়ান, দেখবেন যে আপনার জীবনের এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে যেটা বলবো যে শিবলিঙ্গে বেশ কিছু তরল জাতীয়, আমরা বলি না দুধ, দই, ঘি, মধু, চিনি,
এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল, কখনো ইক্ষু রস, কখনো কখনো আতর, কখনো কখনো দেখা গেল যে কেশর মিশ্রণ করে, জলের সঙ্গে মিশ্রণ করে শিবলিঙ্গের ওপর দেওয়া হয় এবং সেটাকে দিয়ে আমরা শিবলিঙ্গের অভিষেক করি। এগুলোরও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এই শ্রাবণ মাসে যদি আপনি করতে পারেন, আপনার জীবনের অনেক কিছুর থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেকটা আমি ধরে ধরে বলবো কোন দ্রব্যগুণটা আপনার জন্য কতটা ভালো হবে, আপনারা সেটা বিচার করে আপনারা করতে থাকুন। এবং এই চারটে সোমবার পাবেন, প্রত্যেকটা সোমবার খুব গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম অবস্থায় বলি দুধ, অর্থাৎ দুধের দ্বারা যদি আপনি শিবকে অভিষেক করতে পারেন তাহলে আপনার জীবনের যে আপনার বলা হয় যে একটা স্টুডেন্ট যদি করে তার বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে গৃহের যদি শান্ত না থাকে, অশান্তি থাকে, তাই সেই অশান্তির থেকে আপনি বেরোয় আসতে পারবেন। অর্থাৎ আপনার গৃহের প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা অশান্তির জায়গা রয়েছে, মেম্বারদের মধ্যে অ্যাডজাস্ট নেই, বারংবার অশান্তি তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুধ, কাঁচা দুধ, গরুর দুধ দিয়ে যদি আপনি শিবের অভিষেক করতে পারেন তাহলে আপনার এই সমস্যার থেকে তো বেরোতেই পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার নিজস্ব কিছু জ্ঞান বুদ্ধি, কিছু দিশা আপনার মধ্যে তৈরি হবে যে দিশা আপনার জীবনকে উন্নতির শিখায় নিয়ে যেতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে জল, অর্থাৎ এই জলের মাধ্যমে যদি আপনি, জল দিয়ে আমরা অনেক সময় অভিষেক করি, তাহলে এই জল দিয়ে যদি অভিষেক করেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হয় এবং সেই জলটা যদি গঙ্গার জল হয় এবং এই গঙ্গার জল দিয়ে যদি রুদ্রাভিষেক করা যায় তাহলে বলা হচ্ছে সর্বসুখ প্রাপ্তি হয় এবং আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন, যেটাকে বলা হচ্ছে মোক্ষ লাভ। প্রত্যেক মানুষ চায় তার জীবনের মোক্ষ লাভ করতে, তাহলে আপনি সুখ শান্তি সমৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ করার জন্য আপনাকে কি করতে হবে, গঙ্গার জল দিয়ে শিবকে অভিষেক করবেন, যেটা এই শ্রাবণ মাস প্রত্যেকটা সোমবার প্রচুর প্রচুর কিন্তু পুণ্যার্থী তারা গঙ্গা বক্ষের থেকে জল সংগ্রহ করে নিয়ে 25 থেকে 30 কিলোমিটার তার বেশি কিলোমিটার পায়ে হেঁটে তারা কিন্তু সেই মন্দিরে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করেন। তা এই নির্দিষ্ট সময়ে সেই জন্য বলা হচ্ছে তারা কি করবে, নানা সর্বসুখ প্রাপ্তি হবে এবং মোক্ষ লাভ হবে। এবং এই যে গঙ্গার জল দিয়ে অভিষেক করার পর যে দ্রব্যগুলো বললাম, কখনো বললাম জপ, কখনো তিল, কখনো আতপ চাল, কখনো কি না মাসকলাই, গম, এইগুলো দিয়ে যদি করেন তাহলে ওই নির্দিষ্ট জিনিসগুলো আরও শ্রীবৃদ্ধি হবে আপনার জীবনে। এরপরে বলছে ঘি দিয়ে, ঘি তো দ্বারা রুদ্রাভিষেক করলে বলা হচ্ছে বংশ বিস্তার হয়, সন্তান আসছে না, সন্তানের ক্ষেত্রে সমস্যা, তাহলে সেক্ষেত্রে সন্তান যোগ হবে এবং আপনার সন্তান যে ভূমিষ্ঠ অলরেডি হয়েছে তার আয়ু বৃদ্ধি হবে এবং তার শ্রীবৃদ্ধি হবে যদি ঘি দিয়ে আপনি অভিষেক করতে পারেন শিবলিঙ্গের। এরপরে বলছে আতর বা অগ্রু, আতর বা অগ্রু দিয়ে আপনি শিবকে অভিষেক করতে পারেন তাহলে আপনার জীবনের বলছে ভোগ বৃদ্ধি পাবে, আপনার আশা আকাঙ্ক্ষা সুখ কামনা বাসনা প্রত্যেক মানুষের থাকে, কামনা বাসনা অবশ্যই থাকে, আপনার কামনা আপনার বাসনা না থাকলে আপনি জীবনে সাকসেস পাবেন না। অর্থাৎ আপনার নির্দিষ্ট টার্গেট, আপনাকে এই জায়গায় প্রতিষ্ঠা পেতে হবে, আপনার এই জায়গায় উঠতে হবে, আপনার এই জিনিসটা কিনতে হবে, আপনার এই জিনিসটাকে তৈরি করতে হবে, আপনি এই ধরনের একটা বাড়িতে বসবাস করতে চান, এগুলো আপনার কামনা আপনার বাসনা। সেই কামনা বাসনা পরিপূর্ণতা করার জন্য বলা হচ্ছে যে আপনি যদি আতর বা আপনি যদি অগ্র দিয়ে শিবের অভিষেক করেন তাহলে সেই বাসনা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। এবং এই শ্রাবণ মাস সোমবার প্রত্যেকটা দিন ভালো, প্রত্যেকটা দিন করতে পারেন এবং শ্রাবণ মাসের সোমবার তো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বলবো মধু দিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন তাহলে বলছে অনেক জাতক জাতিকার জীবনের দেখা গেলো নেশায় আসক্ত হয়ে গেছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে শারীরিক কিছু রোগ তৈরি হয়েছে, সেই রোগের কারণে সে হয়তো স্বাভাবিক জীবনে হয়তো আর আসতে পারবে না, ডাক্তার বলে দিয়েছে
আমি বলছি না, তাহলে এই রকম পরিস্থিতির মধ্যে যারা আছেন, শিবের অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং তার সঙ্গে সঙ্গে মধু দিয়ে শিবের অভিষেক করুন, মধু দিয়ে শিবের অভিষেক করুন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে হয়তো আপনার জীবনে বহু শত্রু তৈরি হয়েছে, যে শত্রুরা আপনাকে আষ্টে পৃষ্ঠে মারছে, আপনার ওপর ক্ষতি করে রেখেছে, মধু দিয়ে শিবের অভিষেক করুন, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে বলছি ইক্ষু রস, যেটা আখের রস, সেই আখের রস দিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন, বলছি আনন্দ প্রাপ্তি হয়, আপনি জীবনে আনন্দ, প্রত্যেক মানুষ চায় সুখ শান্তি সমৃদ্ধি এবং এই তার মধ্যে আনন্দ থাকা। তাহলে এই আনন্দকে উপভোগ করতে হলে, আনন্দ আপনার জীবনে স্থায়ীভাবে রাখতে হলে, তাহলে আপনি শিবের অভিষেক করবেন এবং এই শ্রাবণ মাসের চারটে সোমবার তো অবশ্যই এবং প্রত্যেকটা দিন করতে পারেন, সেটা ইক্ষুর রস, যেটা বলা হয় আখের রস দিয়ে শিবের অভিষেক করতে পারেন। এবং এই জিনিসগুলো করলে আপনি আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই হবে। কেশর দিয়ে শিবের অভিষেক করবেন সোমবার, কেশরটাকে অল্প পরিমাণ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রে, পরের দিন ওই জলটাকে দিয়ে, অর্থাৎ কেশর মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করলে বিবাহ বন্ধন থেকে খণ্ডন হয়, অর্থাৎ আপনার বিবাহ যে বাধা হচ্ছে সেই বাধার থেকে আপনি বেরো হবেন এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। শ্বেত চন্দন দিয়ে যদি আপনি শিবের অভিষেক করেন, শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন দিয়ে, সেই চন্দনকে ভালো করে বেটে আপনি যদি শিবের অভিষেক করতে পারেন, তাহলে বলা হচ্ছে আপনি মান সম্মান বৃদ্ধি পাবে আপনার এবং আপনার জীবনের খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনার জীবনের আপনাকে প্রচুর প্রচুর মানুষ শ্রদ্ধার সঙ্গে দেখবে। তাহলে এই দ্রব্যগুণগুলো দিয়ে যদি আপনি শিবকে অভিষেক করতে পারেন সঠিকভাবে, তাহলে এই জায়গাগুলোর থেকে আপনি বেরোতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এই শ্রাবণ মাসের অমাবস্যার তিথি, শ্রাবণী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবং এই নির্দিষ্ট তিথি মেনে যদি সঠিকভাবে কাজ করা যায়, তার যে পয়েন্টগুলো বললাম আপনাদের, যে কারোর সন্তান আসছে না, সন্তানের ক্ষেত্রে সমস্যা আছে, কারো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেই, সাংসারিক অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট হয় না, কোনো কোনো জাতক জাতিকার দেখা গেলো যে জীবনে উন্নতি করতে পারছে না, কোনো কোনো জাতক জাতিকার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আছে এবং তার কারণে প্রচুর অর্থ তো যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট, শারীরিক কষ্ট ভোগ করছেন, তা এই যে নির্দিষ্ট তিথি, এই তিথিটাকে কাজে লাগান। কারোর জীবনে সে মোক্ষ লাভ করতে চায়, তার নির্দিষ্ট টার্গেট রয়েছে, টার্গেট ফুলফিল করতে পারছে না, বারংবার সেই টার্গেট ফুলফিল করতে গিয়েই বাধাপ্রাপ্ত হচ্ছে, সে হতে পারে তার একটা কর্ম, তার হতে পারে বিবাহ, তার হতে পারে সন্তানের জায়গা, তার হতে পারে দেখা গেল যে একটা কোনো কিছু করতে যাচ্ছে ব্যবসায়, সে ব্যবসায় সফলতা হচ্ছে না, এবং এই শ্রাবণ মাস ব্যবসার ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ। তাই যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে সমস্যা রয়েছে, বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, সন্তানের ক্ষেত্রে সমস্যা রয়েছে, আয় উন্নতির ক্ষেত্রে সমস্যা রয়েছে, অশান্তি সংসারে শান্তির ক্ষেত্রে অসম্ভব রয়েছে এবং বাস্তুগত কিছু সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এবং এই মাসে সঠিকভাবে যদি আপনার ওই সমস্যার সমাধান এবং প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি নিতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে দিশা দেখাতে পারে। কারণ বিগত দিন আমার কাছে অনেক মানুষ এসেছিল, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। যাক, আজকের মতো এই পর্যন্তই, শুনতে থাকুন তাদের কথা, সকলেই ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন
তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণতি ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মিলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধুবান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলিদাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই? হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইম্প্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্ট ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি আমার। আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, এবং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরা প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি, তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বাজার থেকে এসেছি এখানে। আমি গতবার সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি, আর ওনার স্যারের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে, আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর গতবারে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসেছি, আবারও আসব। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমার অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম,
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনেই আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো সে এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছমাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কী করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো ওনার উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো আর হচ্ছিলো না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে আমার ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর আইটিআই করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি, তো আজ সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন তাই তো? আমার নাম অজন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য।
এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার গিয়ে ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন, ওনার সাথে অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু আমার কী হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম। তো তখন আমি এক টিভির চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কী করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কাউর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া, যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি, ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।